বিচ্ছেদের 11 বছর পর নিজের প্রাক্তন স্বামী আদিলের সাথে দ্বিতীয়বারের মতো দেখা। এটা কখনো ভাবেনি। তানিয়া রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছে। তানিয়া আদিলকে দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে আছে। আদিলের সাথে তার বর্তমান স্ত্রী রিয়াও আছে। এই মেয়েটা বড্ড গায়ে পড়া স্বভাবে। আদিল তানিয়াকে না দেখলেও রিয়াওকে ঠিকই দেখেছে। তানিয়ার এই শান্ত থাকাটা যেন একেবারেই সহ্য হচ্ছে না। রিয়া তো সে তানিয়াকে কষ্ট দিতে চেয়েছিল, ওকে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু তানিয়া কষ্ট কেন পাচ্ছে না? রিয়া এবার তানিয়ার দিকে এগিয়ে গেল। ওর কাছে গিয়ে ওকে খোঁচা মেরে বলে উঠল, আরে তুই তানিয়া না, চোখে কম দেখছিস নাকি? দেখতেই তো পাচ্ছিস, আবার ঢং করে জিজ্ঞাসা করার কি আছে? না, তোকে অনেকদিন দেখি নাই, তাই তো চিনতে পারছি না। তা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই দেখি ভালোই পরিবর্তন হয়েছিস। তা কোনো বড়লোক ছেলেকে পটিয়ে বিয়ে টিয়ে করে নিয়েছিস বুঝি? সবাই তো আর তোর মতো লোভী না যে টাকা দেখে যার তার গলায় ঝুলে পড়বে। তুই কি আমাকে অপমান করছিস? কেউ যদি নিজে থেকে অপমান হতে আসে, আমার তো আর কিছু করার নেই। আমি তো তোর সাথে কথা বলতে যাইনি, উল্টো তুই এসে আমাকে খোঁচা মারছিস। আমি তো বন্ধু হিসাবে তোর সাথে কথা বলতে এসেছি। আহা বন্ধু, হাসালি। তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে ভুলিনি। আমি তো তোর সাথে বন্ধুত্ব রাখতেই চেয়েছিলাম, কিন্তু তুই আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিলি। তোর এই ভালো মানুষীটা আমাকে না দেখালেও চলবে। তোর মতো মেয়ে কারোর বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। আর তোকে আমি ওই দিনই ভুলে গেছি যেদিন তুই আমার সাজানো সংসারটা ভেঙেছিস। তাদের কথার মাঝেই একটা ছেলে এসে বলল, ম্যাম আপনার গাড়ি চলে এসেছে, আপনি গাড়িতে বসুন। বাপরে, তোর তো দেখি এখন গাড়িও আছে। তখন তো খুব বড় গলায় বলেছিলি তোর নাকি টাকার কোনো লোভ নেই। এখন তো দেখছি ঠিকই একটা টাকাওয়ালা ছেলেকে বিয়ে করেছিস। তোর মতো মেয়েদের আমার ভালো করেই চেনা আছে। তোরা মুখে বলিস টাকার প্রতি তোদের কোনো লোভ নেই, কিন্তু টাকাওয়ালা ছেলে দেখলে ঠিকই তার গলায় ঝুলে পড়িস। এইবার আর তানিয়া নিজেকে কন্ট্রোল করতে পারলো না, তাই পেছন ঘুরে রিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রিয়া গালে হাত দিয়ে তানিয়ার দিকে তাকিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস। এই কাজটা ঠিক আরো 11 বছর আগে করা উচিত ছিল, যেদিন তুই আমার সংসারটা ভেঙেছিস। সেদিন তাহলে আজকে আর এই সব কথা বলতে পারতিস না। তুই একটা ফকিন্নি হয়ে আমার গায়ে হাত তুলেছিস। কে ফকিন্নি আর কে বড়লোক সেটা সময় আসলেই দেখা যাবে। তুই খুব ভালো করেই জানিস আমি কথাই নয় কাজে বিশ্বাসী। এবার রিয়া আদিলের দিকে তাকিয়ে ন্যাকা কান্না করতে করতে বলে, এই ফকিন্নি আমার গায়ে হাত তুলেছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আসো, একটা কথাও বলছো না। আদিলের এতক্ষণ এখানে কি হচ্ছে কিছুই তার কানে ঢুকছে না। সে তো ব্যস্ত তানিয়াকে দেখতে। সেই 17 বছরের কিশোরী এখন 28 বছরের যুবতী, চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। এখন দেখতে আর সেই বাচ্চা বাচ্চা লাগে না, যথেষ্ট ম্যাচিউর হয়েছে। যে কেউ দেখলেই প্রথম দেখায় প্রেমে পড়তে বাধ্য। কোনো একদিন সেও তো প্রেমে পড়েছিল, কিন্তু নিজের দোষে তা হারিয়ে ফেলেছে। রিয়া আদিলের কোনো রেসপন্স না পেয়ে এবার ওকেই ঝাঁকিয়ে বলে ওঠে, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? নিজের বউকে সামলান, আজকে তো শুধু থাপ্পড় মেরেছি। আমার সাথে যদি দ্বিতীয়বার লাগতে আসে না তাহলে জুতা পিটা করব। অবশ্য আপনাকে এসব বলে লাভ কি? লাভ তো আর নেই, কারণ আপনার মতো কাপুরুষের কাছ থেকে ভালো কিছুর আশা করা যায় না। দেখেছ এই মেয়ে কত বড় সাহস, তোমার সামনে দাঁড়িয়ে তোমাকেই কাপুরুষ বলছে। তখন তুমি ওকে ডিভোর্স দিয়ে খুব ভালো করেছ, না হলে এই মেয়ে তোমার লাইফটা হেল করে দিত। একটা কথা ভুল বলেছিস, তোর এই কাপুরুষ স্বামী আমাকে ডিভোর্স দেয়নি, আমি ওকে ডিভোর্স দিয়েছিলাম। সে কথা কি ভুলে গেছিস? ভুলে গেলে সমস্যা নেই, আমি আবারও মনে করিয়ে দিলাম। তানিয়ার কথা শুনে রিয়া চুপ হয়ে যায়। তানিয়া আবারও বলে ওঠে, একটা কথা কি জানিস, তোর মতো একটা জঘন্য মেয়ের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আমি কি এমন জঘন্য কাজ করেছি? কি করিসনি বল? একটা মেয়ের কাছ থেকে তার স্বামী সংসার কেড়ে নিয়েছিস, তার সন্তানদের পৃথিবীতে আসার আগেই বাবা হারা করেছিস। তার চাইতে জঘন্য কাজ আর কি হতে পারে? তুই কেন তোর স্বামীকে আঁচলে বাঁধতে পারিসনি? সে তুই থাকা সত্ত্বেও কেন আমার কাছে ছুটে গিয়েছিল? আমার কি মনে হয় জানিস, তোর চরিত্রে সমস্যা ছিল, না হলে আদিল তোকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতো না। আজ তোর মতো কিছু মেয়েদের কারণেই সমাজের মেয়েরা অবহেলিত একটা মানুষ, কতটা নির্লজ্জ হলে অন্যের চরিত্র নিয়ে কথা বলে। আগে নিজের দিকে তাকিয়ে দেখ,
তারপর অন্যের চরিত্রের সার্টিফিকেট দিতে আসিস। কথাটা বলে তানিয়া গাড়িতে উঠে যায় আর রিয়া রাগে দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে থাকে। আদিলের এসবের কোনো মাথা ব্যথা নেই। তানিয়া রিয়াকে এইভাবে অপমান করায় সে মনে মনে ভীষণ খুশি হয়েছে, কিন্তু উপরে রিয়াকে বুঝতে দিচ্ছে না। তানিয়া গাড়িতে উঠে রিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আশা করি তোর সাথে আবারও দেখা হবে, রেডি থাকিস আমার নতুন চমক দেখার জন্য। কথাটি বলে তানিয়া গাড়ির কাচটা উঠিয়ে ফেলে এবং গাড়ি চলতে শুরু করে নিজস্ব গন্তব্যের দিকে। অন্যদিকে জেমি আর জেনি তোহাকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না, সে সকাল থেকে মেয়েটা এক গ্লাস পানিও খায়নি। তার একটাই কথা, আজকে তার মাম্মা না আসলে সে কিছুই মুখে দিবে না। এবার তামিম এগিয়ে গেল, জেনি জেমির কাছে গিয়ে বলে উঠে, দেখতে দেখতে আমার আপাইয়ের ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেল না, এরাই তো আপাইয়ের সব, এদের জন্য আপাইকে কত অপমান অবহেলা সহ্য করতে হয়েছে আজ। শুধু মায়ে এদেরকে মানুষ করার জন্য ওই দূর প্রবাসে পাড়ি জমিয়েছে, কোনোদিন পিরবে সেটা ও জানি না। কথাটি বলে জেমি একটা দীর্ঘ শ্বাস ফেলল, জেনির ও মনটা খারাপ হয়ে গেল। এদিকে তোহাকে তানিম আর তামিম বোঝাচ্ছ, প্লিজ বোনু এখন খেয়ে নে, বিকালে দেখিস মাম্মা আসবে না, মিথ্যা কথা, মাম্মা আসবে না, এইভাবে না খেয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি, প্লিজ বোনু জেদ করিস না। আমি বললাম তো মাম্মা না আসলে আমি আজ আমি কিছু মুখে দিব না। তানিম আর তামিম হতাশ হয়ে হাল ছেড়ে দিল। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠে, মাম্মা এসে গেছি। আওয়াজ শুনে সবাই পিছনে তাকিয়ে তানিয়াকে দেখে অবাক হয়ে যায়। তোহা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। তানিয়া মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে, অন্য হাত ছেলেদের দিকে বাড়িয়ে দেয়। ছেলেরা ও দৌড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে সবাই কান্না করছে। হঠাৎ ড্রয়িং রুমের এত শব্দ শুনে তানিয়ার মা বাবা নিচে নেমে এসে নিজের মেয়েকে দেখা। তানিয়ার মা মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। প্রায় 30 মিনিট কান্না কাটি শেষ করে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসে। তানিয়া ছেলে মেয়েদেরকে নিজ হাতে যত্ন করে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে মেয়েটা তার কাছে গল্পের ঝুড়ি খুলে বসে, কত সৎ কথা তার জমে আছে। তানিয়াও খুব মনোযোগ দিয়ে মেয়ের কথা শুনছে। তানিম আর তামিম কিছু বলছে, তারা বোনের কাণ্ড দেখে হাসছে। সন্ধ্যায় হালকা নাস্তা করে তানিয়া ছেলে মেয়েকে পড়াতে বসায়। এতদিন তাদের জেনি আর জেমি পড়াতো, পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে রুমে আসে। আজকে ছেলে মেয়েদের নিয়ে একসাথে ঘুমাবে। রাত আনুমানিক 12। তানিয়ে পা টিপে টিপে বিছানা থেকে উঠে আলমারির কাছে গিয়ে ভিতর থেকে একটা বাক্স বের করে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে ইজি চেয়ারটাতে হেলান দিয়ে সবে বাক্স থেকে আদিল আর তার বিয়ের ছবিগুলো বের করে। একটা ছবি হাতে নিয়ে তানিয়া ঝরো ঝরো করে চোখের পানি ছেড়ে দে, ছবিটা ছিল তার আর আদিলের বিয়ের দিনের। তানিয়া ছবিটা উপর হাত বুলিয়ে আলতো করে চুমু দিয়ে বলে উঠে, জানো দেখতে দেখতে বিচ্ছেদের আজ 11 বছর পার হয়ে গেল, অথচ আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। আজকে যখন তোমাকে দেখেছি তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু আমার যে সে অধিকার নেই, খুব বেশি কি ক্ষতি হয়ে যেত যদি তোমার আর আমার একটা ছোট্ট সংসার হতো। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে কেন এইভাবে দূরে সরিয়ে দিলে, আমি যতই নিজেকে মানুষের সামনে স্ট্রং রাখি না কেন, দিন শেষে আমি ও এক মন ভাঙ্গা নারী, আমার নামের পাশে যুক্ত হয়েছে ডিভোর্সি। আমি তোমার জায়গাটা আজ পর্যন্ত কাউকে দিতে পারিনি, নতুন করে কারো সাথে সংসার গড়তে পারিনি, তুমি তো ঠিকই পেরেছো। কোন একদিন তুমি বলেছিলে আমাদের ছেলে মেয়ে হবে, তারা তোমাকে বাবা বলে ডাকবে, আর আমাকে মা। আজ আমি মা ডাকটা শুনেছি ঠিকই, কিন্তু তুমি এখনো বাবা ডাকটা শুনতে পারোনি। তুমি কি রিয়ার সাথে সত্যিই সুখে আছো, নাকি মানুষের সামনে নিজেকে সুখী প্রমাণ করছো?
কথাগুলো বলে তানিয়া নিজের অতীতে ডুব দে। 11 বছর আগে আজ ঘুম থেকে উঠে তানিয়া অবাক হয়ে যায়, কারণ তাদের ঘরটা সুন্দর করে পরিপাটি করছে। জেমি আর জেনি তানিয়া তাদের কাছে গিয়ে বলে, কি রে আজকে তেরা স্কুলে যাসনি আর এত সুন্দর করে ঘরটা সাজাচ্ছিস কেন? জেমি আর জেনি কিছু না বলে চলে যায়। তানিয়া বাহিরে কলপারে গিয়ে মুখ ধুয়ে তাদের ছোট্ট রান্না ঘরটাতে গিয়ে একটা মোড়া নিয়ে বসে। তার মা তার দিকে নাস্তা এগিয়ে দি। তানিয়া নাস্তা খেতে খেতে তার মাকে জিজ্ঞেস করে, মা আজকে কি বাসায় কেউ আসবে? ঠুম, কে আসবে সেটা পরে জানতে পারবি। মায়ের কথা শুনে তানিয়া আর কিছু না বলে নাস্তা করে বেরিয়ে যায়। অনেক দিন হয়েছে বাড়ির আশপাশটা ঘুরে দেখা হয় না, তাই আজকে ঘুরতে বেরোল। প্রায় সারাদিন গ্রামের কিছু ছেলে মেয়েকে নিয়ে এদিকে সেদিন ঘুরে বাড়ি আশেপাশে মানুষের সাথে দেখা করে। দুপুর বেলা বাড়িতে আসে, তখন তার মা বলে উঠে, এতক্ষণ কোথায় ছিলি তুই? এই তো গ্রামের আশেপাশে একটু ঘুরলাম। যা গোসল করে জেনি আর জেমিকে নিয়ে খেতে আয়, আমি আমি খাবার দিচ্ছি। তানিয়া জামা কাপড় নিয়ে কলপারে গিয়ে গোসল করে। তিন বোন একসাথে খেতে বসে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসার কিছুক্ষণ পর তার মা তার রুমে আসে, হাতে একটা শাড়ি আর কিছু গহনা। তা দেখে তানিয়া বলে উঠে, মা তুমি শাড়ি দিয়ে কি করবে? আমি কিছু করব না, তোকে পড়াবো কি আবল তাবল কথা বলতেছ? আমার এখানে 16 বছর আর আমি মায়ে SSC এক্সাম দিয়েছি। আমি এত কথা জানি না, তোর বাবা জানে। এখন যা তাড়াতাড়ি শাড়িটা রেখে বাকি জিনিসগুলো পরে আর তারপর আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি। কথাটি বলে সাহেলা বেগম রুম থেকে বেরিয়ে যায়। তানিয়া শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তাদের ঘরে এত দামি শাড়ি কিংবা গহনা কিছুই নেই। মা হয়তো পাশের বাসার কারো কাছ থেকে নিয়ে এসেছে। তানিয়া একটা দীর্ঘ শ্বাস ফেলে শাড়ি আর গহনাগুলো পাশে রেখে বাকি জিনিসগুলো পরে নে। একটু পর সাহেলা বেগম এসে সুন্দর করে শাড়িটা পরিয়ে মাথায় একটা বড় ঘোমটা দিয়ে তানিয়াকে উঠানে নিয়ে যায়। তাদের ঘরে বসার মতো কোন জায়গায় নেই। তানিয়াকে নিয়ে তার মা একটা চেয়ারে বসায়, কারণ তানিয়াদের ঘরে ছোট্ট একটা টেবিল আর 4টা চেয়ার ছাড়া আর কিছুই নেই। হঠাৎ কেউ একজন তানিয়ার মুখটা উঁচু করে ধরে বলে উঠে, মাশা আল্লাহ রাহুল সাহেব, আপনার মেয়ে তো ভারী সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তানিয়ার থুতনি ধরে কথাটি বলে উঠে, পারভিন বেগম। রাহুল সাহেব কিছু বলার আগেই আশরাফ খান বলে উঠে, দেখতে হবে না পছন্দটা কার, আমি জানতাম মেয়ে তোমার 100% পছন্দ হবে। স্বামীর কথায় হেসে উঠে পারভিন বেগম। তিনি আদিলের দিকে তাকিয়ে বলে উঠে, কি রে তোর মেয়ে পছন্দ হয়েছে? আদিল একটা মুচকি হাসি দিয়ে বলে, তোমাদের পছন্দই আমার পছন্দ। ছেলের কথায় সন্তুষ্ট হন পারভিন বেগম আর আশরাফ খান। ছেলেটা আজ পর্যন্ত কখনো কোন কথা অমান্য করেনি তাদের। আশরাফ খান রাহুল সাহেবের দিকে তাকিয়ে বলে উঠে, ভাইজান তাহলে তো আর কোন চিন্তা নেই, তাদের বিয়ের তারিখটা ঠিক করি। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা খুব ধুমধাম করে, আমি ওদের বিয়ে দিব। অনুষ্ঠানের কথা শুনেই রাহুল সাহেবর মুখটা কালো হয়ে যায়। বড় করে অনুষ্ঠান করার সামর্থ্য তার নেই, কোন রকম কাজ করে সংসার চালান রাহুল সাহেব? মন খারাপের বিষয়টা বুঝতে পেরে পারভিন বেগম বলে উঠে, আরে তুমিও না, এখন যদি ওদের অনুষ্ঠান করি পুলিশ যদি জানতে পারে বাল্য বিবাহ হচ্ছে, তাহলে সবাইকে ধরে নিয়ে যাবে, তার চেয়ে বরং আমরা কালকেই এসে তানিয়াকে বিয়ে করিয়ে নিয়ে যাই। স্ত্রী কথায় সহমত প্রকাশ করেন সবাই। রাহুল সাহেবর মুখে হাসি ফুটে উঠে। সেদিনের মতো সবাই চলে যায়। আদিলরা চলে যাওয়ার পর তানিয়া ঘরে চলে আসে। রাত 10টায় খাবারের জন্য ডাক দেই তার মা।
তানিয়া গিয়ে বাবার পাশে মাদুরে বসে পড়ে রাহুল সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলে উঠে, তুই কি আমার উপর রাগ অভিমান করে আছিস? হঠাৎ এই কথা কেন বলছো বাবা? মারে, আমার কাছে এই ছাড়া আর কোনো উপায় ছিল না, তুই তো জানিস অভাবের সংসার। আমাদের তোদের কোনোদিন একটা ভালো জামা কিনে দিতে পারিনি, একটা ভালো খাবার খাওয়াতে পারি। একজন বাবা হিসেবে আমি আমার মেয়েদের জন্য কিছুই করতে পারি। তানিয়া বাবার কথার শুনে বাবাকে জড়িয়ে ধরে বলে উঠে, আমি তোমার উপর রাগ অভিমান কোনোটাই করিনি, আর আমি তো সব জানি তুমি কতটা পরিশ্রম করো, এই সব নিয়ে একদম মন খারাপ করবে না। বাবা হিসেবে তুমি সব সময় আমাদের পাশে থেকো, এতেই আমরা খুশি, আমাদের কোন দামি জিনিসের প্রয়োজন নেই। মেয়ের কথা শুনে রাহুল সাহেব মেয়ের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়, তার চোখ দুটো ছলছল করছে। কবে যে মেয়েটা এত বড় হয়ে গেছে, কি সুন্দর তাকে বুঝিয়ে দিল। তানিয়া মায়ের দিকে তাকিয়ে দেখে তার মা ও কাঁদছে। তানিয়া এবার মাকে বলে উঠে, এবার তুমিও শুরু করছো, তাড়াতাড়ি ভাত দাও, ক্ষুধা লাগছে। তারপর সবাই রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এবার তাদের পরিচয়টা দেওয়া যাক। আদিবা বিনতে তানিয়া রাহুল সাহেব আর সাহেলা বেগমের তিন মেয়ের মধ্যে সবার বড় তানিয়া এবার মায়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। বয়স 16 বছর, বাকি দুই মেয়ে জেমি জেনি, তারা দুইজন যমজ, তাদের কোন ভাই নেই। জেমি আর জেনি হওয়ার পর কোন এক সমস্যা কারণে মা হওয়ার ক্ষমতা হারান সাহেলা বেগম। তানিয়া গরিব পরিবারের মেয়ে, বাবা অন্যের মাঠে কৃষি কাজ করে, যা পান তা দিয়ে কোন রকম সংসার চালান। তানিয়াদের তিন বোনের পড়াশোনা ভালো হওয়ায় তাদের পড়াশোনা টাকা লাগে না। ছোট্ট একটা টিনের ঘরে মায়ের তিনটা রুম, তা ও খুব ছোট ঘরে, তেমন কোনো জিনিস নেই, তিনটা খাট ছাড়া। আদিল খান, পারভিন বেগম আর আশরাফ খানের একমাত্র ছেলে। অবশ্য আদিলের আরও দুইটা ভাই বোন ছিল, একজনের বয়স ছিল 13 বছর, আরেকজনের 10 বছর। একদিন দুইজন স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটা ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় ছেলে মেয়েদের হারিয়ে পারভিন বেগম, একদম ভেঙে পড়ে। অস্বাভাবিক আচরণ করতে থাকে, দীর্ঘ সময় চিকিৎসার পর তিনি স্বাভাবিক হন। তারপর আদিলকে আঁকড়ে ধরে নতুন করে চলতে শুরু করেন। আশরাফ খানের একটা ছোট বেসরকারি কোম্পানি আছে, আদিল পড়াশোনা শেষ করার পর ছেলেকে দায়িত্ব দিয়ে তিনি অবসরে যান। পরের দিন রাতে ঘরোয়া পদ্ধতিতে আদিল আর তানিয়ার বিয়েটা সম্পূর্ণ হয়। আসার সময় তানিয়া মা বাবা আর বোনদের ধরে অনেক কান্নাকাটি করেন। আদিলদের বাড়িতে আসার পর পারভিন বেগম তানিয়াকে সুন্দরভাবে বরণ করে নেন। তানিয়াকে পেয়ে তিনি ভীষণ খুশি। তানিয়া চেহারাটা খুব সুন্দর, ফর্সা গায়ের রং, চোখগুলো হালকা বাদামি কলার। তানিয়ার যে জিনিসটা সবার নজর কাড়ে তা হলো তার হাসি। হাসলে তার দুই গালে দুটো টোল পড়ে, যা তার সৌন্দর্য করে আরো দ্বিগুণ করে তোলে। আর সবচেয়ে বড় কথা, সবার কাছে শুনেছে তানিয়া ভীষণ লক্ষ্মী আর ভদ্র, এই জন্যই তিনি তানিয়াকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে যান। বিয়ের পর আদিলের সাথে তানিয়ার ফ্রি হতে কিছুদিন সময় লাগে, কিন্তু আদিলের ভালোবাসা আর কেয়ারিং দেখে তানিয়া আদিলের প্রেমে পড়তে বাধ্য হয়। বিয়ের এক মাস পরই তানিয়ার রেজাল্ট দিয়ে প্লাস পায়। সে রেজাল্টের পর তানিয়াকে ভর্তি হওয়ার কথা বললে তার একটাই কথা, বিয়ে হয়ে গেছে, এখন আর পড়াশোনার দরকার নেই। বিয়ের পর আদিল তানিয়াকে প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যেত, হুটহাট গিফট দিত, অনেক কেয়ার করত। মাঝে মাঝে তানিয়া নিজেকে অনেক ভাগ্যবতী মনে করত। সে ভাবত, এই শহরে সবাই যদি নিজের স্ত্রীকে আদিলের মতো ভালোবাসত, তাহলে হয়তো এই শহরে আর বিচ্ছেদ নাক শব্দটা শোনা যেত না। দেখতে দেখতে আদিল আর তানিয়ার বিয়ের 6 মাস শেষ হয়ে যায়। ইদানিং আদিলের আচরণগুলো তানিয়া মনে সন্দেহ সৃষ্টি করছে। আগে আদিলের যতই কাজ থাকত, রাত 8টার মধ্যে বাড়ি ফিরত।
কিন্তু এখন 10টার মধ্যেও পিরে না আগের মতো ঘুরতে নিয়ে যায় না, প্রয়োজন ছাড়া কোন কথা বলে না। আদিলের এই অবহেলা তানিয়ার ছোট মনে আঘাত করে পড়ে। মনে মনে ভাবে আদিল হয়তো এখন অফিসের কাজে বেশি ব্যস্ত, তাই তাকে সময় দিতে পারে না। এই সব চিন্তা ভাবনা করে নিজের মনে সান্ত্বনা দে। আজকে আদিল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, দেখে মনে হচ্ছে কোথাও যাবে। তানিয়া ভাবল আজকে আদিলের অফিসে হয়তো কোন ইম্পর্ট্যান্ট কোন মিটিং আছে, তাই তাড়াতাড়ি গিয়ে নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে। এসে দেখে আদিল এখনো বাথরুমে গোসল করছে। এদিকে আদিলের মোবাইলে বারবার মেসেজ আসছে, হঠাৎ তানিয়ার খুব ইচ্ছে জাগে মেসেজগুলো দেখার জন্য, তাই সে মোবাইলটা হাতে নিয়ে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। আদিলের মোবাইলের পাসওয়ার্ডটা তানিয়ার জানা ছিল, তাই ঝটপট লকটা খুলে মেসেজ অপশনে গিয়ে আই লোভেইও লেখাটা দেখে তানিয়া একটা ধাক্কা খায়। আরো বেশি অবাক আইডির নামটা দেখে তানিয়ার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। আদিল তাকে ঠকাচ্ছে, নিজের আপন মানুষটা ও তার সাথে বেইমানি করছে। তার হাত পা কাঁপতে থাকে। তানিয়া আবার কাঁপা কাঁপা হতে মোবাইলটা হতে নিয়ে মেসেজগুলো পড়তে থাকে। তানিয়া মেসেজগুলো অর্ধেক পড়ে ধপ করে বিছানায় বসে পড়ে, বাকি মেসেজগুলো পড়ার মতো সাহস তার হচ্ছে না। তানিয়া আজকের মেসেজগুলো ডিলিট করে মোবাইলটা রেখে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। আদিল গোসল শেষ করে সুন্দর করে রেডি হয়ে নিচে মেনে তানিয়ার কাছে গিয়ে বলে, শুনো আজকে আমার আসতে একটু দেরি হবে, তুমি আমার জন্য অপেক্ষা করো না। কথাটি বলে আদিল তানিয়ার উড়ের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে যায়। আদিল চলে যেতেই তানিয়া দরজা বন্ধ করে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। টেবিলের উপর নাস্তাগুলো পড়ে আছে, তানিয়া বুঝতে পারে আদিল নাস্তা করেনি। এবার সে আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। আদিলে প্রতারণায় সে যতটা কষ্ট পায়নি তার চাইতে বেশি কষ্ট পেয়েছে রিয়ার বেইমানি দেখে। তানিয়ার বিশ্বাস হচ্ছে না রিয়া এত বড় একটা ঘৃণিত কাজ করবে। তানিয়া আর দুইজন বেস্ট ফ্রেন্ড প্রায় প্রাইমারি স্কুল থেকে, তাদের বন্ধুত্ব একজন আরেকজনের প্রাণ। তানিয়া রিয়াকে নিজের বোনের মতোই ভাবত, নিজের চাইতে ও বেশি বিশ্বাস করত। স্কুলের কম বেশি সকলেই তাদের বন্ধুত্বের জুটিটা চিনত। তানিয়া গরিব ঘরের মেয়ে হলে ওরিয়া ছিল বড়লোক ফ্যামিলির মেয়ে, কিন্তু শেষ পর্যন্ত যে তার পিঠে এইভাবে ছুরি বসাবে তানিয়া সেটা কল্পনাও করেনি। রিয়া দেখতে তানিয়ার চাইতে একটু বেশি সুন্দর, হয়তো সেজন্যই আদিল রিয়ার প্রেমে পড়েছে। আমিও দেখি তোরা কতদিন সুখে থাকিস আমাকে ঠকিয়ে, কারণ আমি এতটা ও দুর্বলা নয় যে মুখ বুঝে সব সহ্য করব। তোদেরকে কয়টা দিন সময় দিলাম, যা পারি সুরে নে। প্রায় অনেকক্ষণ কান্নাকাটি করে তানিয়া চোখ মুছে রুম থেকে বেরিয়ে যায়, না হলে তার শাশুড়ি কাছে ধরা পড়ে যাবে। তানিয়া তাদের সম্পর্কে কথাটা কাউকে দেখাতে চায় না। পারভিন বেগম তানিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, তাই তিনি এটা নিয়ে ঝামেলা করবেন, কিন্তু তানিয়া চায় না তার জন্য সংসারের কোন অশান্তি হোক। এইভাবে পুরোটা দিন কেটে যায়। রাত 10টায় তানিয়া পারভিন বেগম আর আশরাফ খানের সাথে ডিনার করে রুমে আসে, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে। বারবার আদিল আর রিয়া কি করছে সে চিন্তায় ঘুরছে। আজকে সারাটা দিন তার এইভাবেই কেটেছে। সন্ধ্যায় আদিলকে কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু আদিল তা রিসিভ করেনি। রাত 1টায় আদিল বাসায় ফিরল। তানিয়া আদিল আসার শব্দ শুনে চোখ বন্ধ করে ঘুমোর ভান করে রইল। আদিল রুমে এসে ফ্রেশ হয়ে রিয়াকে কল করে, তার পৌঁছানোর খবরটা দিয়ে তানিয়ার পাশে শুয়ে পড়ল। এদিকে তানিয়া মুখে হাত দিয়ে কান্না করতে লাগলো, অথচ সে কান্নার কোন আওয়াজ নেই। পাশে শুয়ে থাকা আদিল বুঝতেই পারল না তার পাশে কেউ একজন প্রিয়জনকে হারানো যন্ত্রণায় কাঁদছে।
বাকি রাতটুকু তানিয়ার সেভাবেই কেটে যায়, দুই চোখের পাতা এক করতে পারেনি। সে সকালে ভোরের আলো ফুটতেই তানিয়া উঠে নামাজ পড়ে নিজের কাজে লেগে পড়ে। 9টায় আদিল উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে দেখে টেবিলে নাস্তা দেওয়া আছে। নাস্তা টেবিলে তানিয়াকে না দেখে কিছুটা অবাক, কারণ প্রতিদিন আদিল নাস্তা করার সময় তানিয়া তার সাথেই নাস্তা করে। কিন্তু আজ কি হলো, আপাতত আদিল এই সব চিন্তা বাদ দিয়ে অফিসে চলে যায়। সেদিনের পর থেকে আদিল আর তানিয়ার সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি হয়, প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে কথা বলে না, এমকি তাকায়ও না। তানিয়া কয়েকবার আদিলের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আদিলের সময় নেই, তার সময় থাকবে কি করে, সে তো রিয়াকে নিয়েই ব্যস্ত। তানিয়া বেঁচে আছে নাকি মরে গেছে সেটা দেখার সময়ও তার নেই। এই সব নিয়ে প্রথম প্রথম তানিয়ার কষ্ট ফেলে ও এখন নিজেকে ঠিক মানিয়ে নিয়েছে। কেউ যদি থাকতে না চায় তাকে তো আর জোর করে রাখা যায় না, তানিয়া সবটা ভাগ্যর উপর ছেড়ে দিয়েছে। আদিল যদি তানিয়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তাহলে একদিন রিয়ার মোহ কেটে তার কাছে ফিরে আসবে। রিয়ার সাথে তানিয়ার প্রায় কথা হয়, কিন্তু তানিয়া রিয়া কিংবা আদিল কাউকে বুঝতে দেয়নি। তানিয়া যে তাদের সম্পর্কে কথাটা জেনেছে, সময় কারো জন্য অপেক্ষা করে না, আদিল আর তানিয়া খেয়েও ঠিক তাই হয়েছে। দেখতে হাজারো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একটি বছর কেটে যায়। চেখের পলকে আজ তাদের বিবাহ বার্ষিক, আজকে তানিয়ার খুশির দিন। জীবনের সবচেয়ে বড় জিনিসটা সে পেয়েছে, যেটার জন্য সে রোজ প্রার্থনা করত। সে আশাটা আজকে পূর্ণ হয়েছে, নিজেকে কেমন যেন সুখী সুখী মনে। আজকে তানিয়া আদিলের পছন্দের সব খাবার রান্না করেছে, আদিলের পছন্দের একটা শাড়ি পরেছে, মেরুন রঙের, এই রঙটা তার ভীষণ পছন্দের, সুন্দর করে সেজেগুজে আদিলের জন্য অপেক্ষা করছে। কখন আদিল আসবে আর তাকে খুশির খবরটা দিবে, সে খুব এক্সাইটেড। কথাটা শোনার পর আদিল কি রকম রিয়েক্ট করবে তা ভেবে তানিয়া নিজে নিজে হাসছে। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে হঠাৎ কলিং বেল বেজে উঠল। তানিয়া দৌড়ে গেল দরজা খুলতে, পিছন থেকে পারভীন বেগম বলে উঠে, আসতে যা, পড়ে যাবি তো। কে শুনে কার কথা, তানিয়া নিজের মতোই চলে গেলে তানিয়ার যাওয়ার দিকে তাকিয়ে পারভীন বেগম বলে উঠে, মেয়েটার এখনো বাচ্চা স্বভাব গেল না। ঠিক বলেছ, আগে একটা মেয়ের অভাব ফিল করতাম, কিন্তু তানিয়া মা আসার পর থেকে সেটা আর হয় না। এদিকে তানিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব, এটা কি সে স্বপ্ন দেখছে নাকি সত্যি? তানিয়া মনের ভুল ভেবে ভালো করে চোখ রোলে আবার সামনের দিকে তাকায়। না, সে ঠিক দেখছে, বুকটা ধক করে উঠে, সে যেটা দেখছে সেটা সত্যি হতে পারে না। তার সামনে আদিল দাঁড়িয়ে আছে আর ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে, দরজার সামনে বর বেশে দাঁড়িয়ে আছে আদিল আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে রিয়া। এই দৃশ্য দেখে যেন তানিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মনে হচ্ছে কেউ তানিয়ার পায়ের নিচে আঠা লিগেয়ে দিয়েছে। সে চাইলে ও দরজা থেকে সরে দাঁড়াতে পারছে না। আদিল বিরক্ত হয়ে বলল, কি হলো, দরজা থেকে সরছো না কেন, আজকে কি ভিতর যেতে দিবে না নাকি? কথাটি শুনে তানিয়া অনেক কষ্টে দরজা থেকে সরে দাঁড়ায়। আদিল রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে মা বাবার কাছে যায়। আদিলের এই অবস্থা দেখে তারা যেন পলক ফেলতে ভুলে যায়। পারভীন বেগম নিজেকে সামলে বলে উঠে, এসব কি আদিল, আর এই মেয়েটাকে, ওর নাম রিয়া, আমরা আজকে বিয়ে করেছি, তুমি আমাদের সাথে মজা করছো, তোমাদের কাছে এটা মজা মনে হচ্ছে? তানিয়া থাকতে তুমি ওকে বিয়ে করার মানে কি, বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হচ্ছে?
একদমই না, রিয়া তানিয়ার চাইতে বেশি সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো রিয়া বড়লোক ফ্যামিলির মেয়ে। তুমি সৌন্দর্য আর টাকা দিয়ে মানুষ যাচাই করতে চাইছো, এই মেয়েটার কি হবে সেটা কি একবার ভেবে দেখেছো? তোমরা এত রিয়েক্ট কেন করছো? আমি তো তানিয়াকে চলে যেতে বলছি, তানিয়া আর রিয়া একসাথেই থাকবে। ছি, আমার ভাবতে ও ঘৃণা লাগছে, আমি তোর মতো একটা কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি। বিয়ের 1 বছর পূর্ণ না হতে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছিস। আমি রাহুল সাহেবকে কি জবাব দিব? বড় মুখ করে তার মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে এসেছিলাম। তোমরা এমন করছো কেন? তানিয়া তো আমাদের সাথেই থাকবে। কত সহজে বলে দিলে না, একটা মেয়ে সব কিছু পারলে ও নিজের স্বামীর ভাগ কাউকে দেয় না। আমি তোমার এই বিয়ে কোন দিনও মানব না। এখানে না মানার কি আছে? আমাদের বাড়িতে কি থাকার জায়গায় অভাব নাকি? এক রুমে রিয়া থাকবে, অন্য রুমে তানিয়া। প্লিজ এটা নিয়ে আর ঝামেলা করো না। তানিয়া এবার আর চুপ থাকতে পারল না, আদিলের সামনে গিয়ে তার কলার ছেপে ধরে বলতে লাগে, মেয়েদের কে কি মনে হয়, তোর হাতের খেলনা ভালো লাগলে খেলবি আর ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দিবি। এতই যখন তোর সুন্দর বউয়ের প্রয়োজন ছিল তখন আমাকে কেন বিয়ে করেছিলি? তোরা কি ভাসছিস তোদেরকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব? আমার জীবনটা নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছিল? ওর দে, না হলে তোদের দুইজনকে আমি জেলের ভাত খাওয়াবো। আদিল তানিয়ার হাত থেকে কলারটা ছাড়িয়ে তানিয়ার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, আমার কলার ধরার সাহস তোকে কে দিয়েছে? খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবি না, একটা ফকিন্নি হয়ে আসছিস আমাকে ধমক দিতে? এত বড় বড় গলায় যে কথা বলিস, কি আছে তোদের থাকার জন্য? তো একটা ঠিক মতো ঘরও নেই, বিয়ের পর পেরেছিস আমাকে এক রাত নিয়ে রাখতে? আদিলের কথা শুনে তানিয়া স্তব্ধ হয়ে যায়। আজ শুধু মায়ের টাকা পয়সা নেই বলে আদিল তার সাথে এই রকম ব্যবহার করছে। তানিয়ার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। এবার তানিয়া রিয়ার সামনে গিয়ে বলে, কেন করলি আমার সাথে এই রকম? তোকে নিজের বোনের মতোই ভালোবাসতাম, তার প্রতিদান তুই এইভাবে দিলি। আদিল না হয় জানতো না, কিন্তু তুই তো জানতি কতটা কষ্টে দিন যায় আমাদের। তারপর ও এই রকম একটা ঘৃণিত কাজ করতে তোর একবারও হৃদয়ে কাঁপল না? রিয়া তানিয়ার দিকে দুঃখী দুঃখী ভাব করে বলে উঠে, বিশ্বাস কর তানিয়া, আমি এইসব করতে চাইনি, কিন্তু আদিল আমাকে বাধ্য করেছে। তুই আমাকে ভুল বুঝিস না, এতে আমার কোন দোষ ছিল না। তোকে বাধ্য করেছে মানে? আদিল বলেছে আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ও আমার মা বাবাকে মেরে ফেলবে। একজন সন্তান হয়ে আমি কিভাবে আমার মা বাবাকে বিপদের পথে ঠেলে দিব? রিয়া কথাটি শেষ করার আগেই তানিয়া জোরে জোরে হাত তালি বলে উঠে, বাহ রিয়া বাহ, কি সুন্দর অভিনয় করতে পারিস তুই, আমি তো আগে জানতাম না। এটা তোর কাছে অভিনয় মনে হচ্ছে? তুই আমাকে পাগল পেয়েছিস। আরে একটা পাগল, ও তো নিজের ভালো বুঝে। আর আমি তো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, তুই আমার সামনে এসে একটা বানানো গল্প শোনালি আর আমি অমনি বিশ্বাস করে ফেলব। মানে কি বলতে চাইছিস তুই? মানে আমি এটা বুঝতে চাইছি, একটা মানুষ কতটা চালাক হলে এত সুন্দর অভিনয় করতে পারে? তুই কি ভাবছিস তোর আর আদিলের সম্পর্কের কথা আমি জানতে পারিনি? আরে আমি তো আরো অনেক আগেই জানতে পেরেছিলাম। আমি তোদের সময় দিয়েছিলাম, কিন্তু ভাবিনি জল এত দূর গড়িয়ে যাবে। জানতে যখন পেরেছো এত প্রশ্ন করার কি আছে? রুম থেকে তোমার প্রয়োজনীয় সকল জিনিস পাশের রুমে নিয়ে যাও। আজ থেকে আমি আর রিয়া ওই রুমে থাকবো।
কথাটি বলে আদিল রিয়ার হাত ধরে উপরে উঠবে, ঠিক সে সময় তানিয়া পিছন থেকে বলে উঠে, এখনো আসল কথাটা না শুনে চলে যাচ্ছ, আগে তো সেটা শুনো। মানে মনে আমি প্রেগন্যান্ট, মুহূর্তের মাঝেই যেন সবকিছু নীরব হয়ে গেল, সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। পারভীন বেগম তানিয়ার কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, তুই সত্যি বলছিস? হুম্মা, আমি সত্যি বলছি। এই খুশির খবরটা আমাদের আগে দিলি না কেন? দেওয়ার সময় ফেলাম কই, তার আগেই এত সবকিছু এলোমেলো হয়ে গেল। না না, এটা হতে পারে না, তুমি এই সন্তান নষ্ট করে ফেলো। কি বললে তুমি? আমি ঠিকই বলেছি, এই সন্তান রাখা যাবে না, আগে রিয়ার বেবি হবে পরে তোমার। বাহ মিস্টার আদিল খান, কি সুন্দর যুক্তি দিলেন আপনি, আমি তো ধন্য হয়ে গেছি। এত কথা শুনতে চাই না, আমি যেটা বলছি সেটাই হবে, এই সন্তান পৃথিবীতে আসতে পারবে না, আমি ওকে আসতে দিব না। আর যদি আমি ওকে এই পৃথিবীর আলো দেখাই তাহলে আপনি কি করবেন? তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি এই সন্তানের পরিচয় কখনো দিব না, দরকার হলে তোমাকে আমি ডিভোর্স দিব। কথাটি শুনে আশরাফ খান এবার আদিলকে থাপ্পড় দিয়ে বলে, একটা ছোট্ট শিশুকে নিয়ে এমন কথা বলে তোমার মুখে বাঁধলো না, একটা মানুষ পৃথিবীতে আসার আগেই তুমি তাকে শেষ করে দিতে চাইছো। তুই কি দেখিস নি, আমি তোর দুই ভাই বোনকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, এই রকম একটা পরিস্থিতি থেকে উঠে এসে এত বড় কথা তুই কিভাবে বলতে পারলি? আমার নিজের কাছে নিজেরই ঘৃণা হচ্ছে, আমি তো পেটে ধরেছিলাম। চলে যা এই বাড়ি থেকে, তোর এই বাড়িতে থাকার অধিকার নেই। কারো কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি এই বাড়ি থেকে চলে যাব কালকে। তুই এক পা ও বাড়ির বাহিরে দিবি না, যে অন্যায় করেছে সে যাবে। অসম্ভব, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাহিরের একটা ফকিন্নির জন্য তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো? আদিল, সাবধানে কথা বল, নয়তো আমি ভুলে যাব তুই আমার ছেলে। চিৎকার করো না, আমি যেটা সত্যি সেটাই বলছি। ভালোবাসার মোহে পড়ে তুমি ভালো মন্দ কিছু বুঝতে পারছো না। আমি বলছি, এই ভালোবাসা তোমাকে একদিন অন্ধকারে ঠেলে দিবে, তুমি এটা মিলিয়ে নিও। কথাটি বলে পারভীন বেগম আর আশরাফ খান নিজেদের রুমে চলে যায়। তানিয়াও একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে আদিল রিয়াকে নিয়ে নিজের রুমে যায়। সেদিনের রাতটা ওইভাবেই কেটে যায়, কেউই ঘর থেকে বের হয়নি, রাতের খাবারও খায়নি। পরের দিন তানিয়া সকাল সকাল রেডি হয়ে নিচে আসলো। 7টায় পারভীন বেগম আর আশরাফ খানের রুমে গিয়ে নক করল। পারভীন বেগম দরজা খুলে তানিয়াকে বলে, তুই এত সকাল সকাল আয়, ভিতরে আয়। বাবা কই, ভিতরে তুইও আয়। তানিয়া ভিতরে ঢুকে আশরাফ খানের পাশে বসতেই তিনি তানিয়ার হাত ধরে বলে উঠে, তুই আমাকে মাপ করে দে মা, আমি আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারিনি। ছি ছি বাবা, আপনি এসব কি বলছেন, আমি আপনার মেয়ের মতো। আদিল এত নিচে নেমে যাবে আমি সেটা কখনো ভাবিনি। তুই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। তুই আমাদের এত বড় শাস্তি দিস না, তুই চলে গেলে আমরা থাকবো কিভাবে? তোকে আমরা কোথাও যেতে দিব না। প্লিজ মা, বুঝার চেষ্টা করেন, আমি এখানে থাকলে শুধু শুধু কষ্ট বাড়বে, তাই চলে যাওয়াই বেটার। এই বুড়ো দুইজন মানুষকে রেখে যেতে তোর একটু ও কষ্ট হচ্ছে না? কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু যেতে তো হবে আমার চোখের সামনে।
উনি অন্য কাউকে নিয়ে সংসার করবে সেটা আমি মানতে পারবো না। আর তাছাড়া আমি এখানে থাকলে রিয়া আমার সন্তানের কোন ক্ষতি করে দিবে? পারভিন বেগম আর আশরাফ খান হাজার বুঝিয়েও লাভ হলো না। তানিয়ার একটাই কথা, সে চলে যাবে, তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা হাল ছেড়ে দিলেন। তানিয়া তাদের থেকে বিদায় নিয়ে গাড়িতে বসালো। তাদের দিকে তাকিয়ে দেখলেন পারভিন বেগম কান্না করছে, আশরাফ খানের চোখও ছলছল করছে। তানিয়া ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। তানিয়া চলে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আশরাফ খান আর পারভিন বেগম এখনো সোফায় বসে আছেন, কাল রাত থেকে তারা কিছু খায়নি, এখনো না খেয়ে আছে। 8টায় রিয়া আর আদিল নিচে নামে, টেবিলে এসে নাস্তা না দেখে আদিল বলে উঠে, আজকে কেউ নাস্তা বানায়নি। পারভিন বেগম বলে উঠে, তোদের জন্য চাকর রাখা হয়নি যে নিচে এসেই নাস্তা পাবি, নিজেদেরটা নিজেরা বানিয়ে খা। আদিল অবাক হয়ে বলে, তানিয়া কোথায়, ওকে দেখছি না যে প্রতিদিন তো ওই নাস্তা বানায়। তানিয়া তোর চাকর না, আরেকটা খুশির খবর তোকে দি, তানিয়া চলে গেছে, এবার তুই খুশি তো? কথাটি শুনে রিয়া যেন রিয়ার মেঘনা চৈতে জল পেয়ে গেছে, তার এতদিনের আশা পূর্ণ হয়েছে। অবশেষে তানিয়া আদিলের জীবন থেকে বিদায় হয়েছে। আদিল অবাক হয়ে বলে, চলে গেছে মানে? ওরে বাবা, আমার কচি খোকা কিছু বোঝে না, এত বড় কাজ করার পর বলছে চলে গেছে, মানে না গিয়ে কি তোর সেবা যত্ন করত? তোর মতো ছেলের সাথে কোন মেয়েই সংসার করবে না। আজকে থেকে তুই তোর মতো আর আমরা আমাদের মতো, আজকে থেকে তুই মনে করবি তোর মা বাবা মরে গেছে। মা, তুমি এসব কি বলছো? তোর মা যা বলছে ঠিকই বলেছে, আজকে থেকে তোর আর আমাদের রাস্তা আলাদা, অফিসের চাবিটা দিয়ে দিস। আজকে থেকে অফিসে আমি বসবো, তোর ছুটি, তুই অন্য কোথাও কাজ খুঁজে নে। আর আমার জায়গায় সম্পত্তির কিছুই তুই পাবি না, সব কিছু আমি তানিয়ার নামে করে দিব। কথাটি বলে আশরাফ খান চলে গেলেন। পারভিন এক পা এগিয়ে পিছন ঘুরে বললেন, তানিয়া উকিলের সাথে কথা বলেছে, খুব শীঘ্রই ডিভোর্স পেপার পেয়ে যাবি। আর তোর বাবা কি বলেছে শুনেছিস? তো নিজের রাস্তা নিজে খুঁজে নে, আমাদের শুধু একটাই মেয়ে আর সেটা তানিয়া। রিয়া মনে মনে বলে, যা বাবা কি ভাবলাম, আর কি হলো, কেসটা তো পুরাই ঘুরে গেল। না না, আমাকে কিছু করতে হবে, তানিয়া তাদের কি জাদু করেছে কে জানে, যে করেই হোক এদের হাত করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। রিয়া এবার নেকামি করে পারভিন বেগমের হাত ধরে বলে, প্লিজ মা, আমাদের এত বড় শাস্তি দিবেন না, আমরা না হয় একটা ভুল করেছি, এবারের মতো মাফ করে দিন, আমরা তো আপনার সন্তানের মতোই। খবরদার তোমার এই নোংরা মুখ দিয়ে আমাকে মা ডাকবে না, আর দ্বিতীয়বার আমার সাথে কথাও বলবে না। তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হয়, তোমরা কারো সন্তান হওয়ার যোগ্য না। এই কথা নলে তিনি রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। পিছন থেকে আদিল আর রিয়া অনেকবার ডেকেছে, কিন্তু তিনি পিছনও ফিরেননি। আদিল ধপ করে চেয়ারে বসে পড়লেন, এখন কোথায় চাকরি পাবে, কি করবে, সে তার মাথায় কিছুই ঢুকছে না, তার মা বাবা এতটা কঠিন হবে এটা সে জানত না। আজ নিজে বড্ড অসহায় মনে হচ্ছে। রিয়া কিচেন গিয়ে হালকা নাস্তা নিয়ে আসলো, আদিলের সামনে রেখে তার কাঁধে হাত দিয়ে ঢং করে বলে, নাও তোমার জন্য নিজ হাতে নাস্তা বানিয়েছি, আমার ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। এটা বললে তো হবে না, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। তুমি খাওয়া নিয়ে আছো, ওই দিকে আমার সব শেষ হয়ে গেছে, কেন যে পাগল হয়ে তোমাকে বিয়ে করেছিলাম কে জানে। আদিলের কথা শুনে রিয়া কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। হঠাৎ আদিলের মাথায় আসে তানিয়ার রাগটা, সে রিয়ার উপর কেন ঝাড়ছে, কালকে বিয়ে না হতেই আজকে তার সাথে খারাপ ব্যবহার করেছে, রাগে মাথা কি বলেছে সে নিজেও জানে না। আদিল রিয়ার রাগ ভাঙানোর জন্য উপরে উঠতেই আশরাফ খান তার সামনে পড়ে, অফিসের চাবিটা দাও। বাপ, তুমি আমার সাথে এমন করতে পারো না, আমি কি করতে পারি না পারি সেটা পরে দেখা যাবে, এখন চাবি দাও। বাবা, তুমি এই বয়সে এই সব পারবে না, না পারলে লোক রাখবো, তোমার এত চিন্তা না করলে ও চলবে, তোমার চাবি দেওয়ার দরকার, তুমি চাবি দাও।
আদিল আর কথা না বাড়ি চাবিটা নিয়ে আসে রুম থেকে। আদিল বাবা হাতে চাবিটা দে। আশরাফ খান চাবিটা নিয়ে বলে, অফিসে যত প্রয়োজনীয় জিনিস আছে সব আজকে মধ্যে আমাকে দিয়ে দিবে, তুমি অন্য কোথায় চাকরি খোঁজো। কথাটি বলে তিনি অফিসের জন্য চলে যায়। আজকে অনেক দিন যাওয়া হয় না, শেষ বয়সে এসে আবার এই সপ্তাহকে কাটতে হবে, কথাটি ভেবে তিনি দীর্ঘ শ্বাস ফেলেন। এদিকে তানিয়া বাড়িতে ঢুকতেই হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হয়, সবাই বারবার তাকে জিজ্ঞেস করেছে আজকে হঠাৎ এত সকাল সকাল এখানে কেন, কিন্তু তানিয়া কারো কথার কোন ওর না দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এবার তার মা বলে উঠে, আদিল বাবার সাথে কি তোর কোন ঝামেলা হয়েছে বা বেআই বেআইনের সাথে? প্লিজ এই লোকটাকে বাবা বকে ডেকো না, কেন কি হয়েছে? কথাটা শোনার পর তোমরা কি রকম রিয়েক্ট করবে আমি জানি না, তবুও বলছি আদিল বিয়ে করেছে। কি বললি তুই? হুম আমি ঠিকই বলছি, আদিল বিয়ে করেছে, তাও আবার কাকে জানো? কাকে? আমার বেস্ট ফ্রেন্ড রিয়াকে। ওর এত বড় সাহস, ও তোকে রেখে অন্য কাউকে বিয়ে করেছে। বাবা তুমি এত বেশি উত্তেজিত না হয়ে একটু শান্ত হও, তুই আমাকে শান্ত হতে বলিস, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর আমি শান্ত হয়ে থাকব তো কি করবে? তুমি চিৎকার করলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? আমি ওদের সবার নামে মামলা করে জেলের ভাত খাওয়াবো, আমার মেয়ের জীবন নিয়ে খেলা করবে সেটা আমি মেনে নিব না। বাবা তুমি এত বেশি উত্তেজিত কেন হচ্ছ, আমার কথাটা আগে শুনো। কি শুনবো তোর কথা, এত বড় একটা ঘটনা হলো আর তুই আমাদের কিছুই জানাসনি। আমি এখনই আশরাফ সাহেবের কাছে যাচ্ছি, আজকে ওনাকে বলতে হবে এই সবের মানে কি। কথাটি বলে ঘর থেকে বের হতে নিলে তানিয়া ধরে ফেলে, প্লিজ বাব আগে শান্ত হয়ে পুরো কথাটা শুনো, তারপর কথা বলবে। বল কি বলবি? দেখো বাবা আমরা গরিব, অন্যর ক্ষেতে কাজ করে খাই, আমাদের কাছে একটা টাকাও নেই। এখন মামলা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আমরা এত টাকা কই পামু? তাই বলে ওদের এইভাবে ছেড়ে দিব, দরকার হলে মানুষের কাছ থেকে টাকা ধার নিব। কে দিবে তোমাকে টাকা? আর টাকা যদি নাও সেটা ঠিক সময় পরিশোধ করতে না পারলে পরে দেখা গেল এই বাড়িটা বিক্রি করতে হবে। ওনারা বড় লোক, টাকা আছে, তাদের জন্য এগুলো কোন ব্যাপার না, কিন্তু আমাদের যে এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই, কোথায় থাকবো কি করবো জেনি? জেমিও বড় হচ্ছে, তাই বলছি এই সব বাদ দাও, ওদের পাপের শাস্তি তারা নিজেরাই পাবে, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমাদের দোষ একটাই, আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি। মেয়ের কথা শুনে রাহুল সাহেব কেঁদে দিলেন, তিনি মেয়েকে জড়িয়ে ধরে বলেন, আমাকে মাফ করে দে মা, আমি তোকে সঠিক মানুষের হাতে তুলে দিতে পারিনি, বাবা হিসেবে আমি তোর কাছে অপরাধী। বাবা এই সবের জন্য নিজেকে দায়ী করো না, এতে কারো কোন দোষ নেই, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, কথায় আছে না ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না, ওই বেয়াদবটা তোকে কষ্ট দেইনি তো মা। না আরেকটা খুশির খবর আছে তোমাদের জন্য। কি খুশির খবর? তুমি নানা হতে চলেছ। কথাটি শোনার পর দুঃখের মাঝে ও এক ঝলক খুশির দেখা দিল, সবার মুখে হাসি ফুটল। সাহেলা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলে, ওনারা জানে এই কথাটা? হুম জানিয়েছিলাম। কি বলেছে? তানিয়া মুখটা কালো করে বলে উঠে, আদিল বলেছে এই বাচ্চা নষ্ট করে ফেলতে, কত বড় অমানুষ, ও আমি তোকে একটা জানোয়ারের সাথে বিয়ে দিয়েছিলাম যে কিনা নিজের সন্তানকে মেরে ফেলতে চায়, আমার তো মন চাচ্ছে ওকে পিটিয়ে জেলে ঢুকাতে। এই সব কথা এখন থাক, যা হবার তা হয়ে গেছে, এই বলে তানিয়া উঠে নিজের ঘরে চলে গেল। রাহুল সাহেব আর সাহেলা বেগম এখনো ওইভাবে বসে আছে, সেদিন আর রাহুল সাহেব কাজে যায়নি। চার দিন পর তানিয়া তার বাবার সাথে কোর্টে যাচ্ছে, আজকে তার আর আদিলের ডিভোর্স হয়ে যাবে, সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে, সব অধিকার শেষ হয়ে যাবে। এতদিন আদিলের বউ হিসাবে ছিল কিন্তু আজকে থেকে সেই পরিচয় শেষ। বুক পাথর চেপে উকিল রুমে ঢুকলো। আদিল আর রিয়া আগে থেকেই ছিল, তানিয়া তাদের দিকে একবার তাকিয়ে একটা চেয়ারে বসে পড়ে
সব ফরমালিটি শেষ করে উকিল তানিয়ার দিকে ডিভোর্স পেপারেটা এগিয়ে দিয়ে সাইন করতে বলে। তানিয়া সাইন করার জন্য কলমটা হাতে নিল, তার হাতটা প্রচণ্ড রকম কাঁপছে, সে সাইনটা করতে পারছে না। চোখের পানিগুলোকে লুকানোর ব্যর্থ চেষ্টা করছে, এদের সামনে কিছুতেই নিজেকে ফুটবল প্রমাণ করা যাবে না, না হলে তারা ওর ফুটবল জায়গায় আঘাত করবে। ওকে এই সময় শক্ত থাকতে হবে, এইভাবে ফুটবল হলে চলবে না, হলে বাকি জীবন কিভাবে চলবে। তানিয়া আদিলের দিকে তাকিয়ে দেখে আদিল তার দিকেই তাকিয়ে আছে। এবার তানিয়া বুকে পাথর চেপে সাইনটা করে দেয়। এক বছর আগে এই রকম একটা সাইনে আদিলের সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল, আজকেও ঠিক এই রকম একটা সাইনের তার থেকে আলাদা হয়ে গেল। তানিয়া সাইন করার পর আদিলও সাইন করে, দেখ কষ্টে তানিয়ার বুকটা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে কিন্তু পড়াছে না। আদিল তানিয়ার দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলে, এখানে 5 লাখ টাকা আছে, বিয়ের সময় 3 লাখ টাকা পরিশোধ করেছিলাম আর বাকিগুলো এখন দিলাম, আপনার টাকার আমার কোন প্রয়োজন নেই মিস্টার আদিল খান, এগুলো আপনি নিয়ে যান, কিন্তু এগুলো তো তোমাকে নিতে হবে, এটাই নিয়ম। না স্যার, যে টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে সে টাকা আমি নিতে চাই না, ওনার যদি টাকা দেওয়ার এতই ইচ্ছে থাকে তাহলে কোন বৃদ্ধা আশ্রমে বা এতিমখানায় দিয়ে দিতে বলুন, কিন্তু তুমি নিলে সমস্যা কোথায়? একটা কথা বলুন তো স্যার, এই টাকাগুলো নিয়ে আমি কয়দিন খাবো, 1 বছর না হয় 2 বছর? এমন তো নয় যে এগুলো নিয়ে আমি সারা জীবন খেতে পারবো না, দরকার হলে ভিক্ষা করে খাবো, তারপর ও ওনার টাকা আমি নিব না, মাফ করবেন আমায়। কথাটি বলে তানিয়া চেয়ার থেকে উঠে বেরিয়ে আসার সময় দরজা কাছে গিয়ে পিছন ফিরে রিয়াকে বলে, আমি আমার স্বামী সংসার সব কিছু তোকে ভিক্ষা দিলাম, আমি চাইলে আমার অধিকার আটকাতে পারতাম কিন্তু করিনি, তার কারণ কি জানিস? আমি তোর মতো এত সস্তা না, আজ ডিভোর্স হয়েছে বলে ভাবিস না তোর পথের কাঁটা দূর হয়েছে, কারণ পথের সবচেয়ে বড় কাঁটাটা এখনো রয়ে গেছে। কথাটি বলে তানিয়া হনহন করে বেরিয়ে গেল। রিয়া আর আদিল তানিয়াকে কয়েকটা কথা শোনানোর জন্য বেরিয়ে এসে দেখে পারভীন বেগম আর আশরাফ খানও এসেছে, তাই তারা আর কিছু না বলে নিজেদের মতো চলে গেল। তানিয়া পারভীন বেগম জড়িয়ে ধরে বলে, কেমন আছেন মা? তোকে ছাড়া আমরা ভালো থাকি কিভাবে? কেমন আছিস মা? আমি ভালো আছি, তোকে একটা কথা বলার ছিল। কি বাবা? আমি ভাবছি তোকে আবার নতুন করে কলেজে ভর্তি করাতে। না বাবা, এটা হয় না। কেন হয় না? এই সব পড়ালেখার মনমানসিকতা নষ্ট হয়ে গেছে, আমি তোর কোন কথা শুনতে চাই না, তুই আবার ভর্তি হবি এটাই আমার শেষ কথা। কিন্তু বাবা। কোন কিন্তু না, আমি অলরেডি একটা কলেজে কথা বলে ফেলেছি, তারা বলেছে সব কিছু নিয়ে যাওয়ার জন্য, এই সবের কি দরকার ছিল? দরকার আছে, আজকে যারা তোকে টাকার জন্য অপমান অবহেলা করেছে, তোকে দূরে সরিয়ে দিয়েছে, তাদেরকে তুই দেখিয়ে দিবি, তুইও ফুটবল না নিজেকে প্রতিষ্ঠিত করে মুখের উপর যোগ্য জবাব দিবি। আজকে যারা তোর মন নিয়ে খেলা করেছে, একদিন যেন তারা আফসোস করে, নতুনভাবে তাদের সামনে দাঁড়িবি, পারবি না সব অপমানের জবাব নিতে, পারতে তো আমাকে হবেই, নিজের জন্য না হোক অন্তত নিজের সন্তান আর তোমাদের কথা ভেবে হলেও আমাকে পারতে হবে। তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো, আমি যেন তোমাদের সবার মুখে হাসি ফোটাতে পারি। এই তো আমার মেয়ে, আমি জানতাম তুই আমার কথা ফেলবি না, তোর জন্য আমাদের দোয়া সব সময় থাকবে, কালকে রেডি থাকিস আমি এসে নিয়ে যাব। ঠিক আছে বাবা। তারপর তারা একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে যে যার বাড়িতে গেল। পরের দিন তানিয়া তার মাকে নিয়ে আশরাফ খানের সাথে কলেজে গেল সবকিছু ঠিক করে। আশরাফ খান তানিয়াকে ভর্তি করিয়ে বই কিনে দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখিয়ে কিছু ফলমূল কিনে দিয়ে তানিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে তিনি অফিসে চলে যান। সেদিনের পর কেটে যায় 5 দিন। এতদিনে আদিল আর তানিয়ার ডিভোর্সের কথাটা পুরো গ্রামের ছড়িয়ে পড়ে বাতাসের গতিতে।
মানুষজন এসে এক একজন এক এক কথা বলে যায়। এই কয়েকদিনে তানিয়া নিজের ঘর থেকে বের হয়নি, নিজেকে একদম ঘরবন্দি করে নিয়েছে। নিজেকে চাইলেও স্বাভাবিক করতে পারছে না, ঘরের সবাই তাকে বোঝাচ্ছে আজকে কিছুটা স্বাভাবিক হয়েছে, মনটা একটু হালকা লাগছে, তাই ভাবছে আজকে কলেজে যাবে। যে ভাবা সে কাজ সুন্দর করে, বোরকা পরে কলেজের জন্য রেডি হয়। আজকে প্রথম দিন তাই তার বাবার সাথে কলেজে গেল, কয়েকটা ক্লাস করে চলে এলো। প্রথম দিন হওয়ায় মন বসছে না, তার উপর আবার একা। এইভাবেই শুরু হলো তানিয়ার জীবন যুদ্ধ। আশরাফ খান আর পারভীন বেগম রোজ খবর নেন, তানিয়ার পড়াশোনা খরচও তারা চালায়। তানিয়া প্রথম 6 মাস ঠিক মতো ক্লাস করলেও এখন ইম্পর্ট্যান্ট ক্লাস ছাড়া যায় না। ক্লাসের অনেকে ও তাকে নিয়ে কানাঘুষা করে, অনেকে অনেক কথা বলে, তানিয়া শুনে ও না শোনার ভান করে পড়ে থাকে। এদের সাথে শুধু শুধু তর্ক করে লাভ নেই, ক্লাসে কেউ তার সাথে প্রয়োজন ছাড়া কথাও বলে না, এতে তার মাথা ব্যথা নেই। তানিয়ার পড়া লেখা ভালো হওয়ায় স্যাররা তার অনেক প্রশংসা করে। এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোতে সে ফার্স্ট হয়েছে। কয়েকদিন আগে ও ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম দিয়েছে, এবার সেকেন্ড ইয়ারে যাবে। বছরের 5 মাসে ভর্তি হয়েও ভালোই পড়াশোনা করেছে, যতক্ষণ ফ্রি থাকত বইয়ে পাতায় মুখ গুজে রাখত। দেখতে দেখতে 9 মাস কেটে গেল, তানিয়া এখন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। এই সময় একটু সাবধান থাকা দরকার, তাই বাহিরে যায় না। এতদিনে অনেক কিছুই পাল্টে গেছে, ডিভোর্সের পর থেকে আদিলের সাথে তানিয়ার আর দেখা হয়নি। আদিল এখন একটা বেসরকারি অফিসে কাজ করে, মাসে 20,000 টাকা বেতন, তা দিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হয়। রিয়ার বাবার বাড়ির সাথেও তাদের কোন যোগাযোগ নেই, শুনেছে রিয়া পালিয়ে বিয়ে করার পর গ্রামের লোকজন নানা কথা শোনাতে লাগল। ঠিক সে সময় তার ভাইয়ের সিলেট চাকরি হওয়ায় তারা সবাই সেখানে চলে যায়। রিয়াকে তারা কোন দিন মেনে নিবে না। আশরাফ খান আর পারভীন বেগম এখনও আদিলের সাথে কথা বলে না, তারা তাদের মতো আর আদিল তার মতো একই বাসাতে থেকে, ও যেন 1000 মাইল দূরে। মাঝে মাঝে আদিলের অনেক ইচ্ছে হয় তানিয়াকে এক নজর দেখতে, কিন্তু সেটা সম্ভব না, সে তো নিজের হাতেই সব কিছু শেষ করে দিয়েছে। এখন তানিয়াকে দেখার জন্য বড্ড বেশি লোভ হয় শুনেছে। এই সময় মেয়েরা অনেক সুন্দর হয়, তানিয়া এখন দেখতে কেমন হয়েছে। রিয়াকে বিয়ে করে আদিল মনে মনে পস্তাচ্ছে, কিন্তু এখন কিছুই করার নেই। আজকে সকাল থেকেই তানিয়ার খারাপ লাগছে, বিষয়টা সে গোপন রাখে, কিন্তু দুপুরের শরীরটা বেশি খারাপ হয়ে যায়। মেয়ের এই অবস্থা দেখে সাহেলা বেগম কান্নাকাটি শুরু করে। রাহুল সাহেব তাড়াতাড়ি পারভীন বেগমকে খবর দেন, তারা এসে তানিয়াকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় ইমার্জেন্সি অপারেশন করতে হবে। অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার সময় তানিয়া পারভীন বেগমের হাত ধরে বলে উঠে, মা আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে আপনি লালন পালন করবেন, আপনার ছেলের যেন কোন ছায়া আমার সন্তানের উপর না পড়ে, সবাই আমাকে মাপ করে দিয়েন। তানিয়ার কথা শুনে সবাই আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করে, তানিয়াকে নিয়ে যাওয়া হয়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসে, সবাই দৌড়ে যায়। ডাক্তার আমার মেয়ে কেমন আছে? চিন্তার কোন কারণ নেই, মা এবং সন্তান সবাই সুস্থ আছে, একটু পর অঙ্গান ফিরলে ওনাকে কেবিনে দেওয়া হবে, তখন আপনারা দেখা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার, কথাটি বলে ডাক্তার নিজের কেবিনে চলে যায়। তখন একজন নার্স একটা বাচ্চা নিয়ে এসে পারভীন বেগমের কোলে দিয়ে নার্সটি বলে উঠে, কংগ্রাচুলেশনস, আপনাদের 3টা বেবি হয়েছে। কথাটি শুনে যেন সবাই খুশিতে আত্মহারা হয়ে যান, একসাথে 3 জন, এটা যেন সবার কল্পনার বাহিরে। পারভীন বেগম খুশিতে কদে দিয়েছে, কথায় আছে না, আল্লাহ যাকে দে তাকে দুহাত ভরে দে। একটু পর তানিয়ার অঙ্গান ফেরার পর তার পাশে তার মাকে দেখতে পায়। তানিয়া পুরো কেবিনে চোখ বুলিয়ে কোন বাচ্চা দেখতে না পেয়ে তার মাকে জিজ্ঞেস করে, মা আমার সন্তান কই? সাহেলা বেগম কোন উত্তর না দিয়ে তানিয়ার দিকে তাকিয়ে থাকে। এবার তানিয়ার ভয় হতে শুরু করে, অজানা ভয় বুকটা মোচড় দিয়ে উঠে। তার সন্তানের কিছু হয়নি তো? তানিয়া আবার ও জিজ্ঞেস,
কি হলো মা, তুমি কথা বলছো না কেন? সাহেলা বেগম এবার ও নিশ্চুপ। এবার আর তানিয়া নিজেকে স্থির রাখতে পারল না, হো হো কেঁদে দিলেন। সে ভেবে নিয়েছে তার সন্তান নেই। মেয়ের কান্না দেখে সাহেলা বেগম তার মাথায় হাত বুলিয়ে বলে, দেখো মেয়ের কাণ্ড, আজকে এই রকম একটা খুশি দিনে ও কান্না করতেছে। তুমি কোন কথা বলছো না কেন, তাই আমি ভাবলাম হয়তো তোর সন্তানদের কিছু হয়নি, তারা একদম ঠিক আছে। সন্তানদের মানে সেটা এখনই দেখতে পাবি। তখনই জেনি জেমি আর পারভিন বেগম তিনটা বাচ্চা নিয়ে কেবিনে ঢুকে তা দেখে তানিয়া যেন একটা ঘরের মাঝে চলে যায়। তার তিনটা ছেলে মেয়ে ভাবতে ও অবাক লাগে, কই ডাক্তার তো তাকে বলেনি তার তিনটা বেবি হবে। কিরে ছেলে মেয়েদের দেখে খুশি হোস নি, এমন চুপ করে আছিস যে? তানিয়া পারভিন বেগমের দিকে তাকিয়ে আবার চোখ পেরিয়ে নিয়ে নিজের ভাবনায় ব্যস্ত। তার মনে হচ্ছে এটা কোন স্বপ্ন যেটা ঘুম ভাঙ্গার পর হারিয়ে যাবে, তার বিশ্বাসই হচ্ছে না এরা তার সন্তান। ঠিক সে সময় আশরাফ খান আর রাহুল সাহেব কেবিনে আসে। আশরাফ খান তানিয়ার পাশে বসে বলে, এখন কেমন লাগছে মা? আচ্ছা বাবা, এরা কি আমার সন্তান নাকি ডাক্তার কোন ভুল করেছে, আমি স্বপ্ন দেখছি না তো? না রে মা, এরা তোরই ছেলে মেয়ে। কিন্তু বাবা, আমি দুই তিন বার ডাক্তার দেখালাম, কই তারা তো কিছু বলেনি, হয়তো কোন কারণ ছিল তাই বলেনি। এবার রাহুল সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠে, আমার সেই দিনের সে ছোট্ট মেয়েটা আজ তিন বাচ্চার মা, এটা কি ভাবা যায়? ওনার চোখে জল। তানিয়া বাবাকে জড়িয়ে ধরে বলে, সবই আল্লাহর ইচ্ছে, তিনি দিয়েছে বলেই তো আমি ওদের পেয়েছি। শুধু কথা বললে হবে, আমাদের দাদু ভাইদের কোলে নিবি না। পারভিন বেগমের কথায় তানিয়া ছেলে মেয়েদের দিকে তাকিয়ে কাকে রেখে কাকে কোলে নিবে সেটা নিয়ে কনফিউজড হয়ে যায়। হঠাৎ মেয়েটা কেঁদে উঠে তানিয়া জেমির কোল থেকে মেয়েটাকে কোলে নেয়। জেনি আর পারভিন বেগম ছেলেদেরকে ও তানিয়ার পাশে শুয়ে দে তানিয়া ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে বলে, আমি তোদের মা, আমি তোদের বাবা, আমি বেঁচে থাকতে তোদের গায়ে কোন আঁচ লাগতে দিব না। সন্ধ্যার পর আশরাফ খান আর পারভিন বেগম চলে আসে। পারভিন আসতে না চাইলে ও সাহেলা বেগম জোর করে পাঠিয়ে দেন, এমনিতে অসুস্থ, এখানে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। হাসপাতালে এখন সাহেলা বেগম আর রাহুল সাহেব আছেন। সকালে আবার পারভিন বেগম আর আশরাফ খান আসবে। রাত 10টা আদিল আর রিয়া আদিলের এক ফ্রেন্ডের বাসা থেকে দাওয়াত খেয়ে বাড়িতে আসে। সোফায় আশরাফ খান আর পারভিন বেগম বসে বসে কথা বলছে। দরজার সামনে ওদের দেখে পারভিন বেগম আশরাফ খানের দিকে তাকিয়ে বলে উঠে, আদিলকে দেখে পারভিন বেগম আশরাফ খানকে বলে উঠে, আমাদের তানিয়ার ছেলে মেয়েগুলো দেখতে একদম তার মতোই হয়েছে। ঠিকই বলেছ, কিন্তু মেয়েটাকে নিয়ে আমার চিন্তা হয়। কি চিন্তা? এই বয়সে মেয়েটা কতটা লড়াই করছে, এখন এই ছেলে মেয়েগুলোকে মানুষ করা ও মুখের কথা নয়, অন্যদিকে আবার পড়ালেখা মেয়েটা পারবে তো? ও ঠিক পারবে, দেখে নিও। এদিকে আদিল নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে পারভিন বেগম বলে উঠে, তানিয়া কয়টা বেবি হয়েছে? ছেলের কথায় পারভিন বেগম তার দিকে ব্রুকুচকে তাকায়। কথাটি বলে আদিল নিজেই বোকা হয়ে যায়। ওয়েজনায় কি থেকে কি বলেছে নিজে ও বুঝতে পারেনি, সেটা জানার অধিকার কি আপনার আছে? যদি বলি আছে, নাটক করছো না, তোমার কিসের অধিকার? আইনের দিক দিয়ে দেখতে গেলে আমার আর তানিয়ার ডিভোর্স হয়নি। কি বলতে চাইছো তুমি? মেয়েটার দুঃখের সময় তাকে দূরে সরিয়ে দিয়েছো, মেয়েটা যখন তোমাকে বাচ্চার কথা বলেছে তখন বলেছো তুমি এই বাচ্চার পরিচয় দিতে পারবে না, কিন্তু আজ যখন শুনেছো বাচ্চা হয়েছে অমনি তোমার অধিকার বোধ জেগে উঠল না? আমি যেটা সত্যি শুধু সেটাই বলেছি, সব দিক দিয়ে দেখতে গেলে বাচ্চাগুলোর উপর এখনো আমার অধিকার আছে। যেহেতু আমাদের এখনো ডিভোর্সটা হয়নি, কারণ প্রেগন্যান্ট থাকা অবস্থায় ডিভোর্স হয় না, কোর্টে তানিয়া সেটা গোপন করে রেখেছিল। ও এই ব্যাপার সমস্যা নেই, আমি নিজেই এখন উকিলের সাথে কথা বলছি, কারণ তোমার ছায়া আমি ওই ছোট্ট শিশুদের উপর পড়তে দিব না।
এই বলে তিনি একজন উকিলের সাথে কথা বলে একটু পর তিনি ফোন কেটে আদিলের দিকে তাকিয়ে বলে, চিন্তার কোন কারণ, উকিল নতুন করে সব কাগজপত্র রেডি করে পাঠিয়ে দিবে। কথাটি বলে তিনি নিজের ঘরে চলে যান। এবার পারভীন বেগম ছেলের দিকে এগিয়ে এসে বলে, তোর মতো গিরগিটির মতো রং পাল্টানোর ছেলে যেন কোন মায়ের ঘরে নয় হয়। মা, তুমি এই সব কি বলছো? আমি ঠিকই বলছি, এমন একটা সময় প্রতিটি মেয়ে তার স্বামীকে পাশে চায়, কিন্তু তুমি কি করেছো এই কাল নাগিনীটা কথায়? তাকে ডিভোর্স দিয়েছো আজকে যখন ছেলে মেয়েগুলো হয়েছে, তখন মেয়েটাকে প্রাণ খুলে হাসতে দেখেছি, যেটা আরো 9 মাস আগে হারিয়ে গেছিল। এতগুলো দিন মেয়েটাকে হাসতে দেখিনি, আজ যখন ছেলে মেয়েদের তার সামনে রাখা হয়, তখন ছেলেগুলোকে রেখে মেয়েটাকে সবার আগে কোলে নে, তার কারণ কি জানিস, মেয়েটা দেখতে একদম তোর মতোই হয়েছে। মেয়েটা নিজের কষ্টের কথা কাউকে না বললে ও আমি তো বুঝি, কারণ আমি ও যে একজন মা। কথাটি বলে পারভীন বেগম কাঁদতে কাঁদতে চলে যায় নিজের ছেলের এক একবার এক এক রূপ দেখে। তিনি অনেক কষ্ট পান, নিজের ছেলের এতটা অধঃপতন কোন ভাবেই মেনে নিতে পারছে না। পারভীন বেগম চলে যাওয়ার পর আদিল ও নিজের ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে। আজকে তার মা বাবার বলা কথাগুলো সবই সত্যি, সেটা আগে না বুঝতে পারলেও এখন বুঝতে পারছে। তানিয়া এখন 3 সন্তানে মা, আদিলের ভাবতে ও অবাক লাগছে, তার বড্ড বেশি লোভ লাগছে। বাচ্চাগুলোকে এক নজর দেখার, একবার ছুঁয়ে দেওয়ার, সেটা কি আদৌ সম্ভব? কেন যে সেদিন রিয়ার ফাঁদে পা দিয়েছিল, তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। আদিল মনে মনে ঠিক করে, যেভাবেই হোক সে বাচ্চাগুলোকে একবার দেখবে। আদিল যখন এই সব ভাবনায় ব্যস্ত, ঠিক তখনই রিয়া রুমে এসে আদিলের কাঁধে হাত দিয়ে বলে, মানুষ একটা পায় না আর তানিয়ার একসাথে 3টা ভাবা যায়। একদম চুপ, বাচ্চাগুলোকে নিয়ে আরেকটা কথা ও বলবে না, তুমি তোমার জন্য সব হারিয়েছ, আমি তখন যদি তোমাকে বিয়ে না করতাম, তাহলে আজ আর আমার এই দিন দেখতে হতো না। তুমি এখনই আমার সামনে থেকে যাও, তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আদিলের কথা শুনে রিয়া বারান্দায় গিয়ে নিজে নিজে বলতে লাগলো, আদিল কি এখন এই বাচ্চাগুলো আর তানিয়ার প্রতি ফুটবল হয়ে পড়ছে? তাহলে তো সব শেষ, জীবনের প্রতিটি পদে পদে আমি তানিয়ার কাছে হেরেছি। এবার ও যদি এমন হয়, না না, এটা হতে দেওয়া যাবে না, এত সহজে তো তাকে হারলে চলবে? অনেক সাধনার পর সে আদিলকে পেয়েছে, তার জন্য নিজের পরিবার ছেড়েছে। পরের দিন সকালে আশরাফ খান আর পারভীন বেগম তানিয়াকে দেখতে যায়। অনেকক্ষণ ধরেই তানিয়া খেয়াল করছে, আজকে তাদের মন মরা তেমন একটা কথা বলছে না। এবার আর না পড়ে তানিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে আপনাদের, আজকে এমন লাগছে কেন, সব কিছু ঠিক আছে? না রে, কিছুই ঠিক নেই। মানে কালকে আদিল এই বাচ্চাগুলোর কথা শুনে নিজের অধিকার দেখাচ্ছে, সে বলছে তোর আর আদিলের ডিভোর্সটা হয়নি। কথাটি শুনে তানিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে, ভয় আতঙ্কে উঠে, আদিল তার কাছ থেকে তার সন্তানদের নিয়ে যাবে না তো? যদি সেটা হয় তাহলে তানিয়া বাঁচবে না, তানিয়া কোন রকম বলে উঠে। ডিভোর্সটা হয়নি মানে? তারপর পারভীন বেগম সব কিছু খুলে বলে, এটা শুনে তানিয়া কাঁদতে থাকে, বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা উনি আমার থেকে আমার সন্তানদের কেড়ে নিবে না তো, আমরা বেঁচে থাকতে এটা কোন দিনও হবে না, আমি উকিলের সাথে কথা বলেছি, তিনি বলেছে কয়েকদিনের মধ্যে তোদের আবার ডিভোর্স করিয়ে দিবে, তুই চিন্তা করিস না, তোর এই বাবা বেঁচে থাকতে তোর সন্তানের কোন ক্ষতি হতে দিবে না। আশরাফ খানের কথা তানিয়া একটু ভরসা পায়, একটু হলে ও চিন্তা মুক্ত হয়, কিন্তু ভয়টা দূর করতে পারে না, মনে অযথা হাজারো কথা ঘুরতে থাকে। তানিয়া অনেক ভয়ের মাঝে থাকে, কখন জানি কি হয়, 2 দিন হয়েছে বাড়িতে এসেছ, এর মধ্যে বাচ্চাগুলোর নামও রেখেছে, তার নামের সাথে মিলিয়ে বাচ্চাদের নাম রেখেছে তানিম তামিম তোহা। গ্রামের কিছু লোক বাচ্চাগুলোকে দেখতে আসে, কিন্তু তানিয়া এদের দেখায় না, কারণ সে চায় না মানুষ তার বাচ্চাগুলোকে দেখে, এটা ওটা বলুক। তানিয়া হাসপাতালে থাকা অবস্থা আদিল অনেক কষ্টে খবর জোগাড় করে গিয়েছিল।
দূর থেকে বাচ্চাগুলোকে এক নজর দেখে এসেছিল, কাছে যাওয়ার মতো সাহস কিংবা মুখ কোনোটাই তার নেই, তাই দূর থেকে দেখে এসেছে, অশান্ত মনটাকে শান্ত করেছে। কেটে যায় 20 দিন, তানিয়া এখন পুরোপুরি সুস্থ, তাই আজকে সকাল সকাল সে বাচ্চাগুলোকে রেখে আদিলের বাড়িতে যায়। আদিলের সাথে তার অনেক হিসেবে নিকেশ বাকি আছে, সেগুলো জবাব আজ তাকে দিতে হবে। তানিয়া আদিলের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে, পারভিন বেগম এসে দরজা খুলে তানিয়াকে দেখে খুশিতে আটখানা হয়ে যায়, তানিয়াকে ধরে বলতে থাকে, কতদিন পর তোর ছায়া আমার বাড়িতে পড়ল, এত সকাল সকাল তুই এখানে, আমার দাদু ভাইদের কি করেছিস? আস্তে আস্তে সব প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে, একটা একটা করে বলি। আয় আয় ভিতরে আয়। তানিয়া পারভিন বেগমের সাথে ভিতরে ঢোকে, আজ কতদিন পর এই বাড়িতে পা রেখেছে ভেবেছিল, আর এই বাড়িতে কখনো আসবে না, কিন্তু সেটা আর হলো না, প্রায় 10 মাস পর এই বাড়িতে এসেছে। তানিয়াকে দেখে আশরাফ খান খুশি হয়ে বলে উঠে, কেমন আছিস মা? আমার দাদু ভাইরা কেমন আছে? সবাই ভালো আছে, এত চিন্তা করো না। তাদের কথার মাঝে পারভিন বেগম তানিয়ার জন্য নাস্তা আনতে কিচেন চলে যায়। তুই এত সকাল সকাল এই বাড়িতে, কোন জরুরি কাজ আছে? হুম বাবা, আছে তো, সেজন্যই এলাম। কথাটি বলে তানিয়া আদিলকে জোরে জোরে ডাকতে থাকে, আদিল মায়ের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে, হঠাৎ নিচ থেকে ডাক শুনে অবাক হয়, এত সকাল সকাল তাকে কে এইভাবে ডাকছে? তার চিন্তার মাঝে তানিয়া আবার ডেকে উঠে, মিস্টার আদিল খান একটু নিচে আসুন, আপনার সাথে কথা আছে। এবার আর আদিলের কণ্ঠটা চিন্তা ভুল হয় না, সেই পরিচিত কণ্ঠ, কিন্তু সে এখানে কি করছে? আদিল আর কিছু না ভেবে দ্রুত নিচে নেমে আসে, তার সাথে রিয়াও আসে। আদিল নিচে এসে তানিয়াকে দেখে